পাঁচ রাজ্যর ভোটযুদ্ধ আরম্ভ। ছত্তিশগড় মিজোরামত ভোটগ্রহণ। ছত্তিশগড়ত তেইশ বছরের অন্তত দলে বলে ভোট দিবলৈ ওলাই আহিল মাও অধ্যুষিত সুকমার জনগণ। মিজোরামৰ বিধানসভার চল্লিশটা সমষ্টিতে একেলগে ভোটগ্রহণ হওয়ার বিপরীতে বুধবারে ছত্তিশগড়ত প্রথম পর্যায়ত বিশ সমষ্টিত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। লক্ষণীয়ভাবে বিশটা সমষ্টির বারোটা সমষ্টি মাওবাদী অধ্যুষিত অঞ্চল। ভোটগ্রহণের প্রাক্ষণত সুকমা জেলার এটা ভোটকেন্দ্রের সমীপত সংঘটিত হয় আইইডি বিস্ফোরণ। নক্সালবাদীর এই বিস্ফোরণত এজন বিএসএফ জওয়ানসহ দুজন পোলিং এজেন্ট আহত হয়। কিন্তু নক্সালবাদীর আইইডি বিস্ফোরণের পিছতো ভোটাধিকার সাব্যস্ত করবলৈ সদল বলে ওলাই আহিল রাইজ। দুটা দশকর অন্তত ভোটাধিকার সাব্যস্ত করবলৈ ওলাই আহিল পঁচানব্বই বছরীয় বৃদ্ধ। হুইল চেয়ারতো ভোট দিবলৈ আহিল কোনোজন। আরক্ষীর লোকেও শাড়ি পাতি ভোট দিয়া দেখা গল কোনোবাটো ভোটকেন্দ্র। মাও অধ্যুষিত অঞ্চলটোত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হওয়ার মাজতে সুকমাত মাওবাদীর সঙ্গে সুকমার জেলা সংরক্ষিত বাহিনী আৰু আরক্ষীর গুলিয়াগুলি সংঘটিত হয়। দুর্মা আৰু বন্দার জঙ্গলত সংঘটিত হয় দুই পক্ষের সংঘর্ষ। মাওবাদীয়ে বাধা সৃষ্টি করে আহিছিল ভোটগ্রহণ কেন্দ্র। রাজ্যখনের আটাইকটা ভোটগ্রহণ কেন্দ্রতে সি আর পি এফর এশ পঞ্চাশ বেটেলিয়ন আর জেলা সংরক্ষিত বাহিনীর কটকটিয়া নিরাপত্তাত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুৱা সাত বজাৰ পৰা যি হাৰত ভোটাৰ ৰাইজ ওলাই আহি নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে আৰু অতি সুচাৰুৰূপে সুশৃংখলিতভাৱে যি নিৰ্বাচনত আহি তেওঁলোকে নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীসকলক ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে সেই বিষয় লৈ পেলাই দেখা গৈছে যে আশা কৰা হৈছে 81% যি আছিল 2018 চনৰ বিধানসভাৰ নিৰ্বাচনত সেই পাৰ্চেণ্টক অতিক্ৰম কৰি এবাৰ 83, 84, 85 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে বলে বিভিন্নজনে মন্তব্য করব বিচাৰিছে। ইপিনে মিজোরামত চল্লিশটা সমষ্টির বাবে হওয়া ভোটগ্রহণত পুৱাৰে পৰা ভোটকেন্দ্রত দেখা গল ভোটারর দীঘলীয়া শাড়ি। ইভিএমৰ বিসঙ্গতির বাবে মিজোরামত পলম হয় ভোটগ্রহণ। পুৱাই ভোট দিবলৈ আহিও আঢ়ৈ ঘণ্টা পলমকৈ ভোটাধিকাৰ সাব্যস্ত করে মুখ্যমন্ত্রী জোরাম থাংগাই। দুইখন রাজ্যতে এনেদরে আরম্ভ হল লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল হিসাবে বিবেচিত বিধানসভা নির্বাচন। মিজোরামৰ পৰা বিজু ডেকাৰ সহযোগত নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইষ্ট। পাঁচ রাজ্যৰ ভোটযুদ্ধ আৰম্ভ। ছত্তিশগড় মিজোরামত ভোটগ্রহণ। ছত্তিশগড়ত তেইশ বছরের অন্তত দলে বলে ভোট দিবলৈ ওলাই আহিল মাও অধ্যুষিত সুকমার জনগণ। মিজোরামৰ বিধানসভার চল্লিশটা সমষ্টিতে একেলগে ভোটগ্রহণ হওয়ার বিপরীতে বুধবারে ছত্তিশগড়ত প্রথম পর্যায়ত বিশ সমষ্টিত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। লক্ষণীয়ভাবে বিশটা সমষ্টির বারোটা সমষ্টি মাওবাদী অধ্যুষিত অঞ্চল। ভোটগ্রহণের প্রাক্ষণত সুকমা জেলার এটা ভোটকেন্দ্রের সমীপত সংঘটিত হয় আইইডি বিস্ফোরণ। নক্সালবাদীর এই বিস্ফোরণত এজন বিএসএফ জওয়ানসহ দুজন পোলিং এজেন্ট আহত হয়। কিন্তু নক্সালবাদীর আইইডি বিস্ফোরণের পিছতো ভোটাধিকার সাব্যস্ত করবলৈ সদল বলে ওলাই আহিল রাইজ। দুটা দশকর অন্তত ভোটাধিকার সাব্যস্ত করবলৈ ওলাই আহিল পঁচানব্বই বছরীয় বৃদ্ধ। হুইল চেয়ারতো ভোট দিবলৈ আহিল কোনোজন। আরক্ষীর লোকেও শাড়ি পাতি ভোট দিয়া দেখা গল কোনোবাটো ভোটকেন্দ্র। মাও অধ্যুষিত অঞ্চলটোত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হওয়ার মাজতে সুকমাত মাওবাদীর সঙ্গে সুকমার জেলা সংরক্ষিত বাহিনী আৰু আরক্ষীর গুলিয়াগুলি সংঘটিত হয়। দুর্মা আৰু বন্দার জঙ্গলত সংঘটিত হয় দুই পক্ষের সংঘর্ষ। মাওবাদীয়ে বাধা সৃষ্টি করে আহিছিল ভোটগ্রহণ কেন্দ্র। রাজ্যখনের আটাইকটা ভোটগ্রহণ কেন্দ্রতে সি আর পি এফর এশ পঞ্চাশ বেটেলিয়ন আৰু জেলা সংরক্ষিত বাহিনীর কটকটিয়া নিরাপত্তাত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুৱা সাত বজাৰ পৰা যি হাৰত ভোটাৰ ৰাইজ ওলাই আহি নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে আৰু অতি সুচাৰুৰূপে সুশৃংখলিতভাৱে যি নিৰ্বাচনত আহি তেওঁলোকে নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীসকলক ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে সেই বিষয় লৈ পেলাই দেখা গৈছে যে আশা কৰা হৈছে 81% যি আছিল 2018 চনৰ বিধানসভাৰ নিৰ্বাচনত সেই পাৰ্চেণ্টক অতিক্ৰম কৰি এবাৰ 83, 84, 85 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে বলে বিভিন্নজনে মন্তব্য করব বিচাৰিছে। ইপিনে মিজোরামত চল্লিশটা সমষ্টির বাবে হওয়া ভোটগ্রহণত পুৱাৰে পৰা ভোটকেন্দ্রত দেখা গল ভোটারর দীঘলীয়া শাড়ি। ইভিএমৰ বিসঙ্গতির বাবে মিজোরামত পলম হয় ভোটগ্রহণ। পুৱাই ভোট দিবলৈ আহিও আঢ়ৈ ঘণ্টা পলমকৈ ভোটাধিকাৰ সাব্যস্ত করে মুখ্যমন্ত্রী জোরাম থাংগাই। দুইখন রাজ্যতে এনেদরে আরম্ভ হল লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল হিসাবে বিবেচিত
বিধানসভা নির্বাচন মিজোরামৰ পৰা বিজয় ডেকাৰ সহযোগত নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।